বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী জনতা ও সাংবাদিকদের জন্য বিনামূল্যে ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা সহায়তা কার্যক্রমের উদ্বোধন করল বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন বিপিএ সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই উদ্বোধনী আয়োজনে আহত শিক্ষার্থী জনতা সাংবাদিকদের পঙ্গুত্ব প্রতিরোধ এবং সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ঢাকা সহ দেশের প্রতিটি বিভাগ জেলা ও উপজেলায় চিকিৎসা সেবা দেওয়ার ঘোষণা দিলেন বিপিএর সদস্যরা আমরা হয়তো যারা আহত হয়েছে তাদের আমাদের অনেক বেশি আর্থিক সমর্থন দিয়ে সাহায্য সহযোগিতা করার মতো আমাদের অনেক বেশি সমর্থ থাকবে না যে আমরা আমাদের সংগঠনের মাধ্যমে এদেরকে যাদের এই চিকিৎসা প্রয়োজন হবে আমরা সারা জীবন তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দিয়ে দেব এই বীরজন অভিভাবককে আমরা আজকে কিছু আর্থিক সহায়তা দেব এবং ওনাদের যারা সন্তান বিভিন্ন হাসপাতাল বা বাসায় গেছেন তাদেরকে আমরা আমাদের আমাদের সংগঠন থেকে দীর্ঘমেয়াদী যে চিকিৎসাটা দরকার কারণ দিতে পারব বলে আমরা বিশ্বাস করি কারণ অনুষ্ঠানে আহতদের মধ্য থেকে নিম্ন আয়ের বিশ পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেয়া হয় পাশাপাশি গুলিবিদ্ধ হয়ে যারা এক পা বা দুই চোখ হারিয়েছেন তাদের জন্য কৃত্রিম পা স্ক্র্যাচও বিনামূল্যে প্রদান করা হয় আয়োজকরা জানান পুরো কার্যক্রম বিপিএর ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা সহায়তা কমিটির মাধ্যমে চলমান থাকবে সৌরবাপ্পা বিবিসি নিউজ ঢাকা